রিঙ্কুর বিরুদ্ধে একটি বলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইয়র্কার দিতে যান স্টার, কিন্তু লেন্থে ভুল করেন, বলটি ফুলটস হয়ে যায়। রিঙ্কু তার পূর্ণ সদ্য ব্যবহার করেন, ফ্লিক করে মিড উইকেটের ওপর দিয়ে ছয় মেরে দেন তিনি। দীর্ঘ নয় বছর পর আইপিএল খেলতে এলেন মিচেল স্টার্ক। শুধু তাই নয়, প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারও হয়েছেন। কলকাতার হয়ে প্রথমবার অনুশীলনে নেমে সেই মিচেল স্টার্ক নজর কেড়েছেন ঠিকই, তবে অস্বস্তিতেও পড়েছেন রিঙ্কু সিং এর জন্য। স্টার্কের বল অনায়াসে গ্যালারিতে ফেলেছেন রিঙ্কু। কলকাতায় যাবার পর মঙ্গলবার ইডেনে অনুশীলনে নেমেছিলেন স্টার্ক। কলকাতার হয়ে আন্তদলীয় ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। প্রথম ওভারে এক রান দেন, কিন্তু পরের দিকে সেই দাপটার ধরে রাখতে পারেননি। শেষ ওভারে ২০টি রান দেন তিনি। চার ওভারে ৪০ রান দিয়ে একটি উইকেটও নেন স্টার্ক। রিঙ্কুর বিরুদ্ধে একটি বলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইয়র্কার দিতে যান স্টার্ক, কিন্তু লেন্থে ভুল করেন, বলটি ফুলটস হয়ে যায়। রিঙ্কু তার পূর্ণ সদ্য ব্যবহার করেন, ফ্লিক করে মিড উইকেটের ওপর দিয়ে ছয় মেরে দেন তিনি। স্টার্কও অবাক হয়ে রিঙ্কুর সেই শট দেখেন। অতীতে ২০১৮ সালে নাইট রাইডার্স তাকে কিনেছিল, কিন্তু সেবার একটি ম্যাচও খেলতে পারেননি অস্ট্রেলিয়ার এই পেসার। এবারের নিলামে আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি দামে বিক্রি হয়েছেন স্টার্ক।